থাকেন শিখ কাবাব। মুরগির মাংস দিয়ে তৈরি করে নিতে পারেন মুরগির শিখ কাবাব। মজাদার এই কাবাবটি তৈরি করতে খুব বেশি উপাদান লাগে না, অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারেন খুব সহজেই চিকেন শিখ কাবাব। উপকরণ: 500 গ্রাম চিকেন কিমা, 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2 চা চামচ আদা ও রসুন বাটা, আধা কাপ ধনিয়া পাতা কাটা, 12 থেকে 15টি কাঁচামরিচের বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা, 1 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ গরম মশলা, হাফ চা চামচ বিট লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, হাফ চা চামচ কালি জিরা, 1 চা চামচ গোলমরিচ, 8 থেকে 10টি ছোট লাল মরিচ, হাফ চা চামচ কাবাব চিনি এবং 10 পিস পিপি। প্রণালী: প্রথমে মুরগির কিমার সাথে পেঁয়াজ, রসুন, আদা, ধনের গুঁড়া, কাঁচা মরিচ, লবণ পরিমাণ মতো, চাট মশলা, গরম মশলা গুঁড়া এবং চিনি মশলার উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে 2 ঘন্টা রেখে দিন। এখন মুরগির মাংসগুলো হাতে নিয়ে কাঠির মাঝে দিয়ে দিন। এখন কাঠিটি প্যানে দিয়ে দিন। মাঝারি আঁচে কাবাবগুলো রান্না করুন। এক পাশ হয়ে গেলে অপর পাশ পরিবর্তন করে নিন। বাদামি রং হয়ে গেলে নামিয়ে ফেলুন। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার চিকেন শিখ কাবাব। আশা করি আপনিও খুব সহজে এই রেসিপিটি তৈরি করতে পারবেন।